আসসালামু আলাইকুম, পারভিনস কিচেন গ্যালারি থেকে পারভীন খানম বলছি। নিত্যদিনের যে রান্নাগুলো আমরা করে থাকি সেখান থেকে একটি রান্না আজ আমি আপনাদেরকে করে দেখাবো। যারা নতুন রাঁধুনি বা দেশি প্রবাসী ব্যাচেলর ভাইরা যারা আছেন তাদের উদ্দেশ্য করে আমার আজকের রেসিপি, কই মাছ দিয়ে মুখি কচুর ঝোল কারি। এখানে আমি 6টি কই মাছ নিয়েছি। মাছগুলোকে একটির অর্ধেক লেবুর রস এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে নিয়েছি। যদি লেবুর রস না থাকে তাহলে ভিনেগার 2 টেবিল চামচ আর লবণ 1 টেবিল চামচ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলবেন। এভাবে যদি আপনি মাছগুলোকে ধুয়ে নেন মাছের ভিতরে যে আস্তে গন্ধ সেটি চলে যাবে। মাছের ভিতর মশলাগুলো যেন ভালোভাবে ঢুকে যায় সেই জন্য মাছগুলোকে দেখেন এইভাবে আমি চিরে নিয়েছি। আর মাছগুলো যেহেতু ফ্রোজেন ছিল এই জন্য মাছগুলোকে ভেজে রান্না করতে হবে। আপনি যদি ফ্রেশ মাছ নেন তাহলে ভাজার কোনো প্রয়োজন নেই, মশলার মধ্যে মাছগুলো কষিয়ে তারপর রান্না করলেই হবে। মাছগুলো ভাজার জন্য মশলা দিয়ে মাখিয়ে যদি হাতে সময় থাকে তো কিছুক্ষণ রেখে দিবেন, আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথে ভেজে নিতে পারেন। তো লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি হলুদের গুঁড়া 1/2 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এখন আমি 10 মিনিটের জন্য রেখে দিব। যেহেতু আমার হাতে সময় আছে এই জন্য আমি 10 মিনিটের জন্য রেখে দিব। এই যে মুখি কচু দেখতে পাচ্ছেন এটি আমি কেটে নিয়েছি। এই একটি মুখি কচু আমি রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। এই কচুগুলো অনেক বড় বড় ছিল বলে আমি 4 ফালি করে নিয়েছি। তো কচুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, কচুর পরিমাণ কম ছিল বলে সাথে আলু দিয়েছি। আলু আমি এইভাবে সেম কচুর মতো করে কেটে নিয়েছি। এখন চলুন রান্নায় চলে যাই। মাছ যখন ভাজবেন তো মাছ ভাজার সময় আপনি প্যানটা ভালোভাবে গরম করে নেবেন, তারপর তেল ঢেলে দিবেন। নর্মাল তেলে যদি মাছটা ছেড়ে দেন তাহলে মাছটাকে যখন উল্টাতে যাবেন তখন মাছগুলো কিন্তু প্যানে লেগে যাবে। এই টিপসটি আপনার মাথায় রাখতে হবে। এখন আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি। এখানে 3 থেকে 4 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এই তেলে আমি তরকারি রান্না করব। আর প্রথমে আপনাকে প্যান গরম করে তারপর তেল দিতে হবে। তেলটা ভালো গরম হলে তারপর মাছ ছেড়ে দিতে হবে। দেখেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, তারপর মাছ ছেড়ে দিয়েছি। আর এটি মিডিয়াম হিটে দিয়ে ভেজে নেবেন। আর ভাজি করতে হলে এটি পুরো ভাজবেন না, এক এক পাশ কয়েক সেকেন্ড রেখে তারপর উল্টিয়ে দিবেন। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেবেন, এপাশ ওপাশ মিলে 1 মিনিট হয়ে যাবে। দেখেন মাছগুলো ভাজি হয়ে গেছে। মাছ ভেজে তরকারি রান্না করতে হলে মাছগুলোকে পুরোপুরি ভেজে নিতে হয় না। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন এই তেলেই দিয়ে দিচ্ছি মশলা। মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। আপনি যদি সময়ের অভাবে পেঁয়াজ বাটা যদি না দিতে চান তাহলে আপনি কাটা পেঁয়াজ দিতে পারেন। এখানে কাটা পেঁয়াজ 3 থেকে 4 টেবিল চামচ দিয়ে দিবেন। 1/2 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রসুন বাটা, এটি কিন্তু মাস্ট দিতেই হবে। কচু মানেই রসুন, কচুতে যদি রসুন না দেন তাহলে কিন্তু সেই কচু গলায় ধরবে, পাশাপাশি সেই কচু খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখানে রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ। মশলাগুলো যাতে পড়ে না যায় এই জন্য পানি দিয়ে দিচ্ছি।
দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল চামচ এটি ঝাল বোঝে আপনি ঝাল বেশি খেলে আরেকটু দিতে পারেন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর জিরা পাউডার দিচ্ছি 1 চা চামচ একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেচ্ছে মশলা কষানোটা অনেক ইম্পর্টেন্ট মশলা যত ভালোভাবে কষাবেন সেই তরকারির টেস্ট কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যাবে আরেকটু পানি দিয়ে দিচ্ছি মশলাগুলোকে কষানোর জন্য কষানো হয়ে গেছে বারবার পানি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি হাতে সময় না থাকলেও মিনিমাম 5 মিনিট আপনি মশলাটা কষিয়ে নেবেন তো মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি কচুগুলো ঢেলে দিচ্ছি কচুগুলো ঢেলে দিয়ে কচুগুলোকে একটু কষানোর জন্য দিয়ে দিচ্ছি পানি একটু পানি দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে নেড়েচেড়ে এখন ঢেকে রাখছি আমি ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য মিডিয়াম হিটে মাঝে মাঝে নেড়ে দিব যাতে কচুগুলো নিচের দিকে ধরে না যায় ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য হয়ে গেছে আমি প্রায় 12 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম দেখেন কচুগুলো হাফ ডান হয়ে গেছে এখন একটু পানি দিয়ে ভাজা মাছগুলো ছেড়ে দিচ্ছি এখানে পানির পরিমাণ একটু বেশি দিতে হবে কচু দিয়ে মাছ রান্না করতে হলে পানি কিন্তু খুব বেশি টানে এই জন্য আপনাকে নরমালের চেয়ে একটু পানিটা বেশি দিতে হবে এখানে প্রায় 3 কাপের মতো আমি পানি দিয়েছি এটি যখন আমি তরকারিটা নামাবো তখন পানিটা টেনে নেবে পানি দিয়ে এখন ঢেকে রাখছি 5 থেকে 6 মিনিটের জন্য পাঁচ মিনিটের মতো আমি ঢেকে রেখেছিলাম দেখেন অনেক ঝোল আছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ এটি দেওয়া মানে সুন্দর একটি ফ্লেভার আসবে পাশাপাশি টেস্টটাও বাড়াবে ধনে পাতা ছিল না বলে দিতে পারিনি শুধু কাঁচামরিচ দিচ্ছি আপনি ধনে পাতা দিয়ে দিবেন এখন ঢেকে রাখছি 1 থেকে 2 মিনিটের মতো এই পর্যায়ে চুলা বন্ধ করে দিচ্ছি দেখেন অনেক ঝোল আছে চুলা বন্ধ করার পর এতখানি ঝোল থাকবে না আস্তে আস্তে কচুতে ঝোলগুলো টেনে নেবে আশা করব এই রেসিপিটি ভালো লাগবে যদি নতুন হয়ে থাকেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন যখন কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন আর যারা নিয়মিত এই চ্যানেলটি দেখছেন একটি লাইক এবং কমেন্টস করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম